নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আর আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। এই পর্বে আমরা আলোচনা করব হিস্ট্রি অ্যান্সিয়েন্ট থেকে কিছু একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটি হলো হরপ্পা এবং মহেঞ্জোদারো এবং ঋগ বৈদিক যুগের কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট বা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে। আর দেখতেই পাচ্ছেন এই কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো আমি নিয়েছি ক্লাস নাইনের সহায়িকা বই থেকে। এখান থেকে আমি যখন গতদিন স্টাডি করছিলাম তখন লক্ষ্য করলাম যে এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখা যাচ্ছে। এই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি আজ। আর এই পরীক্ষার যে কোনো ধরনের পরীক্ষা, যেমন গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে WBCS, এই কয়েকটি কোয়েশ্চেনের মধ্যে থেকে কিন্তু বহু কোয়েশ্চেন রিপিট হচ্ছে। সেই জন্য আমি এখান থেকে ভিডিওটি তৈরি করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা এই ধরনের ভিডিও আপনি এই চ্যানেলে আরও পেতে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে কোশ্চেনটা বলছে, মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত বা মেহেরগড় সভ্যতার ভৌগোলিক অবস্থান কোথায়? বালুচিস্তানের বোলান গিরিপথের কাছে। বালুচিস্তানের বোলান গিরিপথের কাছে মেহেরগড় সভ্যতা অবস্থিত। পরবর্তী কোশ্চেন বলছে, কত খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়? সঠিক উত্তর 1974 খ্রিস্টাব্দে। তিন নম্বর কোশ্চেন বলছে, কারা মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন? এই কোশ্চেনটা কখনও কখনও কারা না বলে কখনও কখনও বলা হয় কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। তখন সঠিক উত্তর হবে ডক্টর জাঁ ফ্রাঁসোয়া জারিস। কিন্তু এখানে যেহেতু বলেছে কারা, তাই এখানে সঠিক উত্তর ডক্টর জাঁ ফ্রাঁসোয়া জারিস এবং রিচার্ড মিডো। মনে রাখবেন, ডক্টর জাঁ ফ্রাঁসোয়া জারিস ইনি কিন্তু মুখ্য ব্যক্তি যিনি এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। চার নম্বর পয়েন্ট বলছে, এটি কোশ্চেনটা একেবারে ইম্পর্টেন্ট নয়, কিন্তু দু একটি পরীক্ষায় দেখা যায় কিন্তু ততটা ইম্পর্টেন্ট নয়। মেহেরগড় সভ্যতার প্রকৃতি কেমন ছিল? নগর সভ্যতা। এটি সিম্পল কোশ্চেন খুবই। পাঁচ নম্বর কোশ্চেন বলছে, মহেঞ্জোদারো শহরটি কোথায় অবস্থিত? ইম্পর্টেন্ট কোশ্চেন। মহেঞ্জোদারো শহরটি কোথায় অবস্থিত? বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। আর সম্ভব হলে এই যে পজিশানগুলো, বিভিন্ন অঞ্চলের পজিশান আগের যে পূর্বতন ভারতের, সেগুলো ম্যাপ দেখে মনে রাখার চেষ্টা করবেন। ছ নম্বর কোশ্চেন বলছে, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? সঠিক উত্তর মৃতস্তূপ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। মহেঞ্জোদারো কথাটির অর্থ হলো মৃতস্তূপ। গ্রুপ ডি লেভেলের পরীক্ষায় প্রায়ই দেখা যায়। পরবর্তী কোশ্চেন আরও বেশি ইম্পর্টেন্ট, হরপ্পা কোথায় অবস্থিত? পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায়। এটা কিন্তু বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ছে। হরপ্পা পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় অবস্থিত, আর এটি পশ্চিম বর্তমানের পাকিস্তান জেলায়, পাকিস্তান রাষ্ট্রে পড়ছে। আট নম্বর কোশ্চেন, এটি আরও গুরুত্বপূর্ণ, যত এগোচ্ছে আমরা তত কোশ্চেনের গুরুত্বটা আরও বেড়ে যাচ্ছে। দেখুন, হরপ্পা সভ্যতার সমুদ্র বন্দরের নাম কী? এই কোশ্চেনগুলো, যে কটা কোশ্চেন আছে এই আট নম্বরের মধ্যে, প্রতিটি কোশ্চেনই আসতে পারে, সঠিক উত্তর হবে কিন্তু একটি, লোথাল। সবচেয়ে বেশি আমাদের যে কোশ্চেনটা দেখা যায় সেটা হলো, ভারতবর্ষের প্রাক আর্য যুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে? এই কোশ্চেনটি প্রায়শই এসে থাকে। আগের কোশ্চেনগুলো যদি জিজ্ঞাসা করায় খুবই সহজ হয়ে যায়, তখনই কিন্তু অথবা দিয়ে যে কোশ্চেনটা, ভারতবর্ষের প্রাক আর্য যুগে প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় দেখা যাচ্ছে, এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে যাচ্ছে। একটি কিন্তু ঘুরিয়ে করছে কোশ্চেনটা। সঠিক উত্তর হবে লোথাল, গুজরাট। এই যে অথবা দিয়ে, এর সঠিক উত্তর কিন্তু লোথাল নয়, সঠিক উত্তর গুজরাট, কিন্তু ব্র্যাকেটে লোথাল দেওয়া থাকতে পারে, কিন্তু গুজরাটের সঠিক উত্তর। কেন বলেছে দেখুন, নিদর্শন কোথায় পাওয়া গেছে, কোন অঞ্চল বলেছে, কোন বন্দরের নাম কিন্তু জিজ্ঞাসা করেনি। আর লোথাল একটি জায়গার নাম হলেও লোথাল কিন্তু একটি বন্দরেরও নাম, সেই জন্য গুজরাট লেখাটাই বেশি সেফ। নয় নম্বর কোশ্চেন বলছে, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু নদের তীরে। হরপ্পা সভ্যতা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল। তো চলুন পরবর্তী স্লাইডে দেখা যাক। পরবর্তী স্লাইড বলছে, প্রথম কোশ্চেন, ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? খুবই সহজ উত্তর, ঋগ্বেদ। বেদের অপর নাম কী? আরও সহজ উত্তর, শ্রুতি। বেদকে শ্রুতি কেন বলা হয়? একেবারে ইম্পর্টেন্ট কোশ্চেন না, পুরুষ অনেকগুলো শুনে শুনে মনে রাখা হতো। বেদের কোন অংশকে বেদান্ত বলা হয়? এটি খুব গুরুত্বপূর্ণ, বেদের শেষ অংশ বা উপনিষদকে বেদান্ত বলা হয়। চলুন পরবর্তী স্লাইড দেখা যাক। পরবর্তী স্লাইডে অনেকগুলো কোশ্চেন আছে, এটি লাস্ট স্লাইড। প্রথম কোশ্চেন বলছে, বেদের কয়টি ভাগ আছে? সঠিক উত্তর চারটি, ইম্পর্টেন্ট একেবারেই না, কিন্তু আপনাদের কমন সেন্স বা সিম্পল এটা জানা দরকার। পরের কোশ্চেন, পনেরো নম্বর কোশ্চেন বলছে, বেদের শেষ অংশের নাম কী? উপনিষদ। আগের কোশ্চেনে আমরা আলোচনা করেছি। ষোলো নম্বর কোশ্চেন বলছে, আর্যদের চতুরাশ্রমের মধ্যে শেষ আশ্রম কোনটি? সঠিক উত্তর সন্ন্যাস আশ্রম। এগুলো আপনারা নিশ্চয়ই জানেন, যে ব্রহ্মচর্য গার্হস্থ, সরি, ব্রহ্মচর্য বানপ্রস্থ গার্হস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য প্রথম পর্যায়ে, সেটি হলো আপনার কিশোর বয়সে বা বালককালে থেকে শিক্ষা, গুরু
কাছ থেকে শিক্ষা নেওয়া, পরবর্তী পর্যায়ে হলো গার্হস্থ্য, এই পর্যায়ে আপনাকে সংসার ধর্ম করা 30 বছর থেকে প্রায় 50 বছরের মধ্যে, আর তারপর 50 বছরের পরে আপনার বিভিন্ন রকম ধ্যান ট্যান করা, এগুলোর বানপ্রস্থের মধ্যে পড়ে শেষ একেবারে শেষ পর্যায়ে গিয়ে আপনি সন্ন্যাসীর ন্যায় জীবনযাপন করবেন, অর্থাৎ সন্ন্যাস আশ্রম। অর্থাৎ ক্রমগুলো কী হলো, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4টি পর্যায়। প্রতিবাদী ধর্ম আন্দোলন, এখান থেকে কোশ্চেন আপনার ধরেই রাখতে পারেন, যে কোনো পরীক্ষায় আসতেই পারে, একটি কোশ্চেন দেখা যাবেই এখান থেকে যে কোনো পরীক্ষায়। প্রথম কোশ্চেন বলছি, বা 17 নম্বর কোশ্চেন বলছি, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। ঋষভনাথ ছিলেন জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর। 18 নম্বর কোশ্চেন বলছে, শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? শেষ জৈন তীর্থঙ্করের নাম মহাবীর। 19 নম্বর কোশ্চেন বলছে, শাক্য সিংহ কে ছিলেন? বুদ্ধদেব। শাক্য সিংহ ছিলেন বুদ্ধদেব। 20 নম্বর কোশ্চেন বলছে, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? সঠিক উত্তর ত্রিপিটক। ত্রিপিটক কী কী নিয়ে গঠিত? বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায়। ত্রিপিটক জানবেন পালি ভাষায় রচিত, এবং বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ সেটি কিন্তু প্রাকৃত ভাষায় রচিত। কে সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করবেন? 22 নম্বর কোশ্চেন, সঠিক উত্তর জেমস প্রিন্সেপ। আর 23 নম্বর কোশ্চেন একেবারেই ইম্পর্টেন্ট না, অষ্টাঙ্গিক মার্কের অপর নাম কি? অষ্টমার্গ। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এছাড়াও আমি এই চ্যাপ্টার থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো পরবর্তীকালে। আর আপনারা যদি চান যে আমরা খ্রিস্টান রেড্ডি WBCS-এর যে বাইবেল, আমরা যাকে বলি MCQ-এর বাইবেল যাকে বলি, কৃষ্ণ রেড্ডির বই, সেই বইটা নিয়ে আলোচনা করি, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন, এগিয়ে চলা চ্যানেলকে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, আর লাইক কিন্তু অবশ্যই চাই। সো ফ্রেন্ডস, আজকের মতো গুড বাই, থ্যাংক ইউ।